বরগুনায় প্রকাশে স্ত্রীর সামনে রিফাত ফারাজিকে কুপিয়ে হত্যার মূল ভূমিকা পালন করে মামলার দুই নম্বর আসামি রিফাত ফারাজি ওই দিন অভিযুক্তরা সকাল থেকে কলেজের সামনে নানা পরিকল্পনা করতে থাকে এক সময় কলেজ থেকে তারা জোর করে রিফাতকে বের করে নিয়ে আসে পুরো হত্যাকাণ্ডের সরাসরি পনেরো থেকে বিশ জন জড়িত ছিল আর কিলিং মিশনের মূল ভূমিকা পালন করে রিফাত ফারাজি দুই মিনিটের মধ্যে তারা মিশন শেষ করে চলে যান নয়ন বন্ডের বাহিনী একটি সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা এমনই তথ্য মিলেছে সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফ ঘটনার দিন সকাল দশটায় স্ত্রী মিন্নিকে নিয়ে একটি মোটরসাইকেল করে কলেজে আসে দশটা তিন মিনিটে নয়ন বন্ডের বাহিনী প্রধান রিফাত ফরাজি ছয় সাতজনকে নিয়ে কলেজ গেটের বাইরে অপেক্ষা করতে থাকে দু থেকে তিন মিনিট পর আরও দুই তিনজনকে কলেজে পাঠায় সে দশটা নয় মিনিটে আরও কয়েকজন নিয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উল্টো পাশে অবস্থান নেয় এক মিনিট পর ঘাতক রিফাত ফরাজি গেটের কাছে এসে আর দুইটি ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে উল্টো দিকে পাঠায় দশটা বারো মিনিটে কলেজ থেকে বেরিয়ে রিফাত শরীফ গাড়িতে ওঠার চেষ্টা করেন ঠিক দশটা তেরো মিনিটে ঘাতক রিফাত ফরাজি রিফাত শরীফকে কলেজের গেটে এসে বন্ড বাহিনীর সহায়তায় জোর করে নয়ন বন্ডের কাছে নিয়ে যান সেখানে সবাই কিলঘষি মারতে থাকলেও রিফাত ফরাজি ও আরেকজন দৌড়ে গিয়ে তিনটি রামদা নিয়ে আসে ফরাজের দুই হাতে দুইটি রামদা একটি নয়নকে দেয় আরেকটি দিয়ে নিজে কোপাতে শুরু করে তো একটা জিনিস দেখে সবে অবাক হবেন সেখানে শত শত মানুষ তাকে দেখছিল কেউ কিন্তু প্রতিবাদ করার মতো ছিল না এরপর রিফাত ফারাজি এবং নয়বন কুপে তারা চলে যান এরপর ওই গ্রুপের সকল সদস্য একে একে যার যার মতো করে পালিয়ে যান এই সিসিটিভি ফুটেজ থেকে এটা নিশ্চিত করা হয়েছে যে রিফাত হত্যার মূল ভূমিকায় ছিল রিফাত ফারাজি তো ধরা এই সিসিটিভি ফুটেজ সম্পর্কে আপনার কি মতামত তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ